পোশাক তো কোনোভাবেই দায়ী হতে পারে না, কারণ একজন ব্যক্তি পোশাক হচ্ছে যে তার নিজের পছন্দ অপছন্দের ভিত্তিতে তৈরি হবে, এবং তিনি তার কি পছন্দ করেন, তার শালীনতার জায়গাটি কিরকম হবে, তিনি কিভাবে করেন, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। এবং তার পোশাকের উপর ভিত্তি করে যদি আর একজনের আচরণ পরিবর্তন হয়, তাহলে আমি বলবো যার আচরণটি পরিবর্তন হচ্ছে, যিনি এই ধরনের বিকৃত আচরণ করছেন, সেক্ষেত্রে তার পরিবর্তনটা জরুরি, পোশাকের পরিবর্তনটা জরুরি হয়। তাহলে প্রত্যেকের পোশাকের স্বাধীনতা রয়েছে, সেই জায়গাটুকু যেন যে জায়গাটুকু যেন আমরা সম্মানটা রাখি এবং সেইটাকে মাথায় রেখে আমরা মনে করি যে একজন ব্যক্তির পোশাক, সে নারী হন বা পুরুষ হন, তার সেই ব্যক্তির পোশাকটি কিন্তু তার নিজস্ব ভাবনা থেকে হয়, তার স্বাধীনতা থেকে হয়, সেই জায়গাগুলোকে, সেই মূল্যবোধটুকু, সেই জায়গাটিকে আমাদেরকে সম্মান জানাতে হবে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে। এবং কখনো এই ধরনের কোনো কনক্লুশনে আসার ঠিক হবে না যে কোনো ব্যক্তির পোশাক তার উপরে কোনো আক্রমণের জন্য দায়ী। সুতরাং এই বিশ্বাস, এই ভ্রান্ত ধারণা, এগুলো থেকে আমাদেরকে দ্রুত বের হয়ে আসতে হবে।